নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি রাখি আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাখিস পং রেসিপিতে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। তো চলুন দেখে নিই রেসিপির ইনগ্রিডিয়েন্টসে কী কী আছে। তো সবার প্রথমে আমি এখানে 300 গ্রাম মতো কাবুলি ছোলা নিয়ে নিয়েছি, যেটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম আর প্রেশার কুকারে 3টি কি 4টি সিটি দিয়ে প্রেশার কুক করে নিয়েছি। এরপর জর্ঝরি একটা পাত্রে রেখেছি আর নিয়ে নিয়েছি 1টা গোটা পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি কুচি করে রেখেছি, 1টা গোটা টমেটো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 7 থেকে 8টা রসুনের কোয়া আর 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। এরপর নিয়ে নিয়েছি 1টা গোটা আলু, আলুটাকে কিন্তু আমি কাবুলি ছোলার সাথে কিন্তু সেদ্ধ করে নিয়ে এরকম টুকরো করে কেটে রেখেছি। আপনারা চাইলে কাঁচা আলু টুকরো করে কেটে দিতে পারেন। এরপর চলে যাই নেক্সট স্টেপে। তো সবার প্রথমে আমি 1টা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তো এখানে আমি 2 বড় চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেল দেওয়ার পর কিন্তু আমি সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, কিছুটা পরিমাণ জিরে, 2টো এলাচ আর 1টা ছোট দারচিনি। এরপর সবগুলো জিনিসকে 1/2 মিনিট মতন ভেজে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট মতন হালকা ভেজে নেব যতক্ষণ এটা কালার চেঞ্জ হচ্ছে। তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের আলু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সাথে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। তো আমি শুরুতেই যে আপনাদেরকে শেয়ার করেছিলাম পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা, সেটার আমি 1টা ভালো থিক পেস্ট বানিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে। তো এবার আমি মশলাটা খুব ভালো মতো কষে নেব যতক্ষণ এটা শুকনো হয়ে যাচ্ছে একদম। তো আমাদের মশলাটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর আলুর সাথে একদম ভাজা হয়ে গেছে। তো এই সময় আমি কি করব, কিছুটা পরিমাণ টমেটো এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি অল্প কিছু কাঁচা টমেটো অ্যাড করে দিলাম। এবার টমেটো, আলু আর মশলা খুব ভালো মতো ভেজে নেওয়ার পর আমি এর সঙ্গে 1/2 কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি, কারণ আমি এখন এর সঙ্গে অ্যাড করব কিছু শুকনো মশলা। শুকনো মশলা দেওয়ার আগে অবশ্যই একটু জল অ্যাড করে নেওয়া উচিত। তো আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, লবণটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, কারণ আমি কিন্তু এই রেসিপিতে লঙ্কা অনেকটা ইউজ করেছি। দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, এতে স্মেলটা ভীষণ ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো ধনিয়া গুঁড়ো। তো এরপর আমি সমস্ত কিছুকে খুব ভালো মতো রান্না করে নেব 3 থেকে 4 মিনিট মতন লো মিডিয়াম ফ্লেমে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে শুকনো মশলা কিন্তু একদম মিশে গেছে। তো আমাদের মশলাটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবুলি ছোলা। এরপর সমস্ত মশলার সঙ্গে কিন্তু খুব ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আরেকটা কথা শেয়ার করছি, সেটা হলো আমি কিন্তু খুব একটা বেশি মশলা দিয়ে এই ঘুগনিটা বানাচ্ছি না। সকালে জলখাবারের সঙ্গে লুচির সাথে এই ঘুগনিটা আপনারা করতেই পারেন। খুব বেশি মশলা দিয়ে সকালে জলখাবার খাওয়াটা হয়তো ঠিক নয়। তো সেক্ষেত্রে এরকম অল্প একটু মশলা দিয়ে কিন্তু আপনারা রান্নাটা করতে পারেন। দিয়ে দিচ্ছি সেই ঘুগনির জন্য জল। জলটা নিজেদের স্বাদ অনুযায়ী আপনাদের দিতে হবে যে আপনাদের ঠিক কতটা জল দরকার। তো সেক্ষেত্রে আমি এখানে 1.5 কাপ মতো জল অ্যাড করেছি যেন ছোলাগুলো একদম ডুবে থাকে আর ভেতর থেকে ভালো মতো সেদ্ধ হয়। তো আমি এখানে 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা পাউডার অ্যাড করে দিচ্ছি, এতে ফ্লেভারটাও ভালো আসবে সাথে রঙটাও। তো সকালের জলখাবারের জন্য হালকা পাতলা মশলা দিয়ে ছোলার ঘুগনি কিন্তু একদম রেডি। যদি রেসিপি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই বাড়িতে বানিয়ে লুচির সাথে সার্ভ করতে পারেন। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান যে কেমন লাগলো। নিয়ে আসি নতুন নতুন রেসিপি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।